হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি স্পেশাল জিকে পার্ট নাম্বার 30। যার মধ্যে আজকে আমরা 28/2/2024 শিফট টুতে আসা সমস্ত জিকের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 29টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে, জানুয়ারি 30/2023 অনুযায়ী নিম্নের কাকে ভারতীয় এয়ারফোর্সের নতুন ভাইস চিফ পদে নিযুক্ত করা হলো? হরজিৎ সিং অরোরা, সন্দীপ সিং, বিবেক রাম চৌধুরী নাকি অমরপ্রীত সিং? সঠিক উত্তর হবে এটা, অমরপ্রীত সিংকে কিন্তু ভাইস এয়ারফোর্সের চিফ হিসাবে নিয়োগ করা হয়েছিল। বর্তমানে কিন্তু তিনিই কিন্তু এখন এয়ারফোর্সের চিফ হতে চলেছেন, আর প্রতি বছর কিন্তু 8ই অক্টোবর জাতীয় বায়ুসেনা দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন, ভারত সরকার সম্প্রতি রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডের নাম পরিবর্তন করে ড্যাশ খেলরত্ন অ্যাওয়ার্ড রাখলো, কী নাম রেখেছে? মেজর ধ্যানচাঁদ, মেরিকম, ইন্দিরা গান্ধী নাকি গাভাস্কার? সঠিক উত্তর হবে এখানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড নামটা রাখা হয়েছে। কবে চেঞ্জ হয়েছে এটা? 6/8/2021 নামটা পরিবর্তন করা হয়। দেখো এটা কিন্তু আমাদের দেশের সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান। এটা 1991 থেকে 92 এই সালে কিন্তু ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ যে অবদানের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ডটা, অর্থাৎ রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড কিন্তু চালু হয়। প্রথম কে পেয়েছিলেন? বিশ্বনাথন আনন্দ। নেক্সট কোশ্চেন দেখো, বলছে অশোকের ধর্ম, ভগবানের পুজো, আত্মত্যাগের পারফরমেন্স ড্যাশ কি হয়, সমর্থন করে একটা অংশ, প্রাথমিকভাবে যুক্ত নাকি যুক্ত করে না? অশোকের ধর্মতে ভগবানের পুজো, আত্মত্যাগের যে পারফরমেন্স, এগুলো কী হয়, সেগুলো কিন্তু বলতে পারি আমরা যে যুক্ত করে না তার সাথে। এটা অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, সমর্থন করে না তোমার যুক্ত করে না হবে এখানে রাইট অ্যান্সার। ওকে নেক্সট দেখো কি বলছে এখানে, ভারতের 14তম আদমশুমারি ছিল কোনটা? 1991, 2011, 2021 নাকি 2001? সঠিক উত্তর হবে এখানে 2001টা ছিল এখানে 14তম, আর 2011টা ছিল কিন্তু এখানে 15তম। 1872 সালে ব্রিটিশ ভারতে প্রথম জনগণনা শুরু হয়, আর স্বাধীন ভারতে শুরু হয় 1951 সালে, ঠিক আছে? সেই থেকে প্রতি 10 বছর অন্তরন্তর দেশে জনগণনা করা হয় থাকে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনের দ্বারা কিন্তু এটা সম্পন্ন হয়। নেক্সট কোশ্চেন, জুন 2022 প্রয়াত এম কে সারোজা নিম্নের কোন নৃত্যরূপের জন্য বিখ্যাত ছিলেন? সঠিক উত্তর কী হবে এখানে? সঠিক উত্তর হবে কিন্তু ভারতনাট্যম, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে পাশে আমি ছবি দিয়েছি, দেখতে পারো। নেক্সট দেখো কী বলছে এখানে, 2011 জনগণ অনুযায়ী প্রাক শৈশব অর্থাৎ 0 থেকে 6 বছর এর লিঙ্গানুপাত কত প্রতি 1000 জন পুরুষের মহিলা সংখ্যা? কত হবে এটা? 928, 918, 938 নাকি 908? সঠিক উত্তর হবে এটা 918 প্রতি 1000 জন পুরুষে কিন্তু 918 জন কী আছে না এখানে 0.6 বছরের মধ্যে লিঙ্গানুপাত রয়েছে। আর এমনিতে কিন্তু কত আছে আমাদের না 943, ঠিক আছে? 1000 জন পুরুষে কিন্তু 943 জন মহিলা। নেক্সট কোশ্চেন, টিপ্পনি নৃত্যটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত বা কোন রাজ্যে দেখা যায়? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কর্ণাটক নাকি উত্তরপ্রদেশ? সঠিক উত্তর কী হবে এখানে? গুজরাটে দেখা যায় টিপ্পনি নৃত্য। দেখো অন্ধ্রপ্রদেশে কী কী দেখা যায়? কুচিপুড়ি আছে, কোট্টাম আছে, ধামাল, ধিমসা, বাতাকাম্মা। গুজরাটে আর কী কী আছে না? গরবা আছে, রাসলীলা আছে, ডান্ডিয়া, পাধার। কর্ণাটকে কী আছে? ভরতনাট্যম আছে, হাতারি আছে, উগাদি, ডল্লু, কুনিতা প্রভৃতি। উত্তরপ্রদেশে কী আছে? নটঙ্কি, আহির, রাসলীলা, কথক, চারগুলা প্রভৃতি। দেখো নেক্সট কী বলছে এখানে, আধুনিক প্রশাসনিক মৌলগুলিকে ড্যাশটি উল্লম্ব স্তম্ভ বরাবর যাকে শ্রেণী বলে এবং ড্যাশটি অনুভূমিক সারি বরাবর যাকে পর্যায় বলে সাজানো হয়েছে। তো কটা কটা হবে এটা? সঠিক উত্তর কী হবে এখানে? এখানে কিন্তু তোমার কলাম আছে কটা না? 18টা আছে, আর আছে 7টা পর্যায়, ঠিক আছে? অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো প্রকৃতিতে 94 পারমাণবিক সংখ্যা পর্যন্ত মৌলের অস্তিত্ব পাওয়া যায়, এর চেয়ে বেশি পারমাণবিক সংখ্যাগুলোকে কী করে না গবেষণাগারে তৈরি করা হয়েছে, তাহলে 118 কিন্তু এখনও অবধি মৌল আছে, যা কিন্তু আমরা এই 7টা সারিতে কিন্তু সাজিয়ে রেখেছি। আগে কিন্তু এই টেবিলটা কী ছিল না, আগে ছিল পারমাণবিক গুরুত্ব অনুসারে, বর্তমানে কিন্তু এটা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে, আর ওই জন্য বলা হয় কি এটা আধুনিক পর্যায় সারণী। নেক্সট কোশ্চেন কী বলছে এখানে, অর্থনীতি সেক্টরে বলছে কোনটির অধীনে এটিএম বুথগুলো পড়ে? কার মধ্যে পড়ে এটা? সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি নাকি প্রাইমারি? সঠিক উত্তর হবে টার্সিয়ারি। দেখো এইটা মনে রাখতে পারবে কেন, কারণ টার্সিয়ারি সেক্টর মানেই হচ্ছে পরিষেবা সেক্টর, ঠিক আছে? এটিএম কী করে আমাদের পরিষেবা দেয়, সেক্ষেত্রে টার্সিয়ারি সেক্টরের মধ্যেই কিন্তু এটিএম বুথগুলো পড়বে। দেখো এটা কিন্তু আমাদের এক ধরনের অর্থনৈতিক পরিষেবার খাতের মধ্যে পড়ে, যা আর্থিক প্রতিষ্ঠান, স্কুল, হোটেল, রেস্তোরাঁ সব কিন্তু এর মধ্যেই পড়ে। এর আরেক নাম কী না, পরিষেবা খাত। আর অন্য দুটো কী কী আছে না, প্রাথমিক যাকে বলা হয় কাঁচামাল, আর হচ্ছে তোমার মাধ্যমিক বা যাকে বলা হয় পণ্য উৎপাদন বলা হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো কী বলছে এখানে, সবুজ বিপ্লব শুরু হয় 1965 এবং ভারতের ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকর ছিল 1961 থেকে 66। এই প্রশ্নটা অনেকবারই এসছে,
এই ডিউরেশনে কিন্তু কোনটা ছিল না, থার্ডটা ছিল, থার্ড। ফার্স্টটা ছিল কোথায় না 51 থেকে 56 ছিল, 51 থেকে 56। সেকেন্ডটা ছিল কত, 1956 থেকে 61। আর থার্ডটা ছিল কিন্তু 61 থেকে 66, ঠিক আছে। আর 1965 কী হয় না, সবুজ বিপ্লব শুরু হয়। নেক্সট কোয়েশ্চেন কী বলছে এখানে, 2023 সিনিয়র মেন্স ক্রিকেট সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে ড্যাশকে নিযুক্ত করলো বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট বা বিসিসিআই। কাকে নিযুক্ত করেছিল, সচিন তেন্ডুলকার, কপিল দেব, MS ধোনি নাকি অজিত আগারকার? সঠিক উত্তর হবে এখানে অজিত আগারকারকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956 অধীনে ভারতের ইন্ডাস্ট্রিকে কতগুলো ক্যাটাগরিতে শ্রেণীবিভাগ করা হয়েছে? সঠিক উত্তর কী হবে এখানে, তো সঠিক উত্তর হবে এখানে তিনটি ক্যাটাগরিতে কিন্তু এটা ভাগ করা হয়েছে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, সবুজ বিপ্লব সম্পর্কে বলছে কোন বিবৃতিটা সত্য? সবুজ বিপ্লব বলছে খাদ্যশস্য উৎপাদনে ভারতকে স্বনির্ভর করে তোলে, সবুজ বিপ্লবের পরে রাসায়নিক সার ব্যবহার কী বলছে না হ্রাস পেয়েছিল। তো দেখো এখানে কিন্তু রাসায়নিক সার ব্যবহারের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে কিন্তু দুইটা কিন্তু এখানে সত্য নয়, তাহলে আমি বলতে পারি কেবলমাত্র এখানে একটা সত্য, তাই না? কারণ এখানে সবুজ বিপ্লবের সাথে এর তো কোনো সম্পর্ক থাকতে পারে না, তো এটা পরের দিকে হয়েছিল অনেক পরে, তাহলে দেখো এর সাথে কোনো সম্পর্ক নেই, মানে অপশান একমাত্র কিন্তু কেবল ওয়ানটা কিন্তু এখানে আমাদের সত্য হবে, যে ভারতকে সেলফ রিলায়েন্ট করেছিল কে না, এই গ্রিন রিভলিউশন। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে এখানে, ভারতের সংবিধান অনুযায়ী বলছে ভারত সরকারের অঙ্গ কটা, দুটো, পাঁচটা, তিনটে নাকি চারটে? রাইট অ্যান্সার হবে কিন্তু তিনটে হচ্ছে কেন, আমাদের ভারতের সংবিধান অনুযায়ী ভারতের টোটাল অর্গ্যান, যা হচ্ছে কি না আইনসভা, নির্বাহী বিভাগ এবং হচ্ছে বিচার বিভাগ। আইনসভা বলতে আমাদের যে নির্বাচিত প্রতিনিধি আছে তাদেরকে বোঝাচ্ছে, কার্যনির্বাহী কী বোঝাচ্ছে না, মানুষের একটা ছোটো দল যারা আইন বাস্তবায়ন এবং সরকার পরিচালনার জন্য দায়ী। আর বিচার বিভাগ বলতে কিন্তু এদের দেশের আদালত ব্যবস্থাকে বোঝাচ্ছে। তো বলছে এখানে ডিকাথলন যা পুরুষদের জন্য আয়োজিত হয় তাতে ড্যাশটি ইভেন্ট আছে, কটা আছে, 10টা, 15টা, 8টা নাকি 12টা? সঠিক উত্তর হবে এখানে 10টা, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জাতীয় স্তরে দিল্লির ড্যাশেতে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়, লালকেল্লা, ইন্ডিয়া গেট, তাজমহল নাকি গেটওয়ে অফ ইন্ডিয়া? সঠিক উত্তর কী হবে এখানে, লালকেল্লায় হয় এটা, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফিফা আন্ডার 17 ওমেন্স বিশ্বকাপ 2022 জেতে কোন দেশ? স্পেন, কলম্বিয়া, USA নাকি জাপান? সঠিক উত্তর হবে এখানে স্পেন জিতেছিল এটা, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে এখানে, নিম্নের কোন সমাজ সংস্কারক সেলফ রেসপেক্ট মুভমেন্ট স্থাপন করেন, ঘাসীদাস, জ্যোতিরাও ফুলে, নারায়ণগুরু নাকি পেরিয়ার? সঠিক উত্তর হবে এখানে অপশান ডি পেরিয়ার। পেরিয়ার কিন্তু সেলফ রেসপেক্ট মুভমেন্ট স্থাপন করেছিল। দেখো এই মুভমেন্টটা কী ছিল না, ছিল একটা সোশ্যাল এবং পলিটিক্যাল মুভমেন্ট সাউথ ইন্ডিয়ার, দক্ষিণ ভারতে ছিল এটা। আচ্ছা আর দেখো কি না, ইকুয়ালিটি এবং সোশ্যাল জাস্টিস ফর পিপল অপ্রেসড বাই দ্য কাস্ট সিস্টেম, ঠিক আছে। কাস্ট সিস্টেম থেকে যারা জর্জরিত নিপীড়িত তাদের জন্য কি না সমান বিচার এবং একটা সামাজিক বিচারের জন্য কিন্তু এইটা মুভমেন্টটা করা হয়েছিল। দ্য মুভমেন্ট ওয়াজ ফাউন্ডেড ইন 1925 বাই এস রামানাথন, হু ইনভাইটেড ইভি রামাস্বামী, অলসো নোন অ্যাজ পেরিয়ার, ঠিক আছে। এটা স্থাপনা কে করেছিলেন, স্থাপনা কিন্তু করেছিল যে প্রথমে কিন্তু করেছিল কি না এস রামানাথন। তিনি কাকে ডেকেছিলেন, ইভি রামাস্বামীকে, পেরিয়ার, যে কিন্তু এই যে আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছিল তাকেই কিন্তু বলা হয় যে তিনি একমাত্র সংস্কারক যেটা এইটাকে স্থাপনা করেছিলেন, ঠিক আছে। শুরুর দিকে এনার নাম থাকলেও কিন্তু আসল জিনিসটা কিন্তু করেছিলেন কি না পেরিয়ার করেছিলেন, পেরিয়ার নামটা এখানে আছে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব পণ্ডিত শিবকুমার শর্মা বলছে এখানে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? গিটার, সন্তুর, সেতার, পিয়ানো? সঠিক উত্তর কী হবে এখানে, সন্তুর, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, 2023 স্বাধীনতা দিবসে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নিঃশুল্ক অন্নপূর্ণা ফুড প্যাকেট স্কিম লঞ্চ করেছিল, রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কেরল? সঠিক উত্তর হবে এটা রাজস্থান সরকার কিন্তু 2023 ইন্ডিপেন্ডেন্স ডেতে কিন্তু মুখ্যমন্ত্রীর নিঃশুল্ক অন্নপূর্ণা ফুড প্যাকেট স্কিম লঞ্চ করেছিল। ওকে তো এই ছিল ক্লাসটা আমাদের, ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা হচ্ছে পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।